আজ নয় কোনো ট্রেন ব্লগ, নয় কোনো প্রাকৃতিক দৃশ্য, আজকের গল্প কিছুটা অন্যরকম। আমাদের এই কলকাতার বুকে বিভিন্ন কিন্তু ঘোরার জায়গা আছে, সবসময় সবকিছু ঘুরে দেখা হয় না। শীতকাল আসলে একমাত্র কলকাতার এই জায়গাগুলোর কথা মনে পড়ে, যেগুলো টুরিস্ট স্পট হোক বা ঐতিহাসিক জায়গা, এরকমই কিছু জায়গা আমাদের কলকাতায় আছে নিউ টাউনের কাছে। নিউ টাউনে বেশ কিছু জায়গা আছে, যেমন ইকো পার্ক আছে, এয়ারক্রাফট মিউজিয়াম আছে, এগুলো আমার ঘুরে দেখা হয়ে গেছে। এমনও কিছু জায়গা আছে যেগুলো হয়তো এখন অবধি অনেকের জানা আছে, অনেকের অজানা আছে। আজকে তোমাদেরকে এরকমই তিনটে জায়গার আজকে তোমাদের খোঁজ দেব। আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদেরকে প্রথমেই আসতে হবে হচ্ছে বিশ্ববাংলা গেট। হাওড়া বা শিয়ালদা থেকে কোনো বাসই সরাসরি কিন্তু নিউ টাউনের এই ইকো পার্কে আসে না। যদি তোমরা বাসে আসো, শিয়ালদা থেকে বাস পেয়ে যাবে 260 নম্বর বাসে বিশ্ববাংলা গেট। বিধাননগর স্টেশন থেকে KB-16, KB-22, 260, K-1 এই চারটে বাসে তোমরা বিশ্ববাংলা গেটে নামলে, বিশ্ববাংলা গেট থেকে বাঁদিকের যে রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস ইকো পার্কের দিকে, সেখান থেকে কিন্তু প্রচুর বাস পেয়ে যাবে। ওই বাসে তোমাদেরকে নামতে হবে ইকো পার্কের গেট 1-এ। নেমে পড়লাম বাস থেকে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওয়েস্টিন হোটেল আমার পেছনে, আর এদিকে হচ্ছে বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা গেট থেকে এই ওয়েস্টিন হোটেলের কাছেই হচ্ছে ইকো পার্কের গেট 1। এই গেট 1 থেকেই আমি ঢুকবো আর ভেতরে ঢুকে দেখাবো যে তোমাদেরকে জাপানিজ পিস প্যাগোডা। ইকো পার্ক তো আগে ঘুরেছি কিন্তু এই জাপানিজ পিস প্যাগোডা ঘোরা হয়নি। তো আজকের আমাদের গল্পের প্রথম স্থান হচ্ছে জাপানিজ পিস প্যাগোডা। এটাই হচ্ছে ইকো পার্কের গেট 1-এর এন্ট্রি, এইখান দিয়ে ঢুকতে হয়। প্রথম আমাদের গন্তব্য হচ্ছে জাপানিজ পিস প্যাগোডা, যেটা ইকো পার্কের ভেতরে প্রবেশ করতে হয়, করে তারপরে ঢুকতে হয়। ইকো পার্কের ভেতরে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা জন প্রতি। যেহেতু আজকে রবিবার, রবিবারে ইকো পার্ক খোলা থাকে 12:30 থেকে রাত্রি 8:00 অবধি, আর অন্যান্য দিন খোলা থাকে হচ্ছে দুপুর 2:30 থেকে রাত্রি 8:00 অবধি, আর সোমবারে ম্যাক্সিমামই নিউ টাউনের সব জায়গায় প্রায় বন্ধ থাকে। চলো, আমরা চলে এসেছি অলরেডি ইকো পার্কের গেট 1-এ। এখান থেকে 30 টাকার টিকিট কেটে ঢুকবো, ঢুকে তোমাদের জাপানিজ পিস প্যাগোডা প্রথমে ঘুরে দেখাবো, তারপরে বাদ বাকি জায়গাগুলো ঘুরবো। এখানে আসলে কিন্তু গাড়ির পুরো পার্কিং রয়েছে, যেহেতু এখন বৃষ্টির সময় খুব একটা সেরকম ভিড় নেই, হাতে গোনা কয়েকটা গাড়ি আছে। এটা যদি শীতকাল হতো বেশ কিন্তু ভিড় থাকতো। বাইরে কিন্তু বেশ কিছু দোকান আছে আর এখান থেকে তোমরা খাবার কিনতে পারো। এই হচ্ছে আমাদের আজকের টিকিট কাউন্টার, 30 টাকা জন প্রতি। ইকো পার্কের ভেতরে কী কী আছে, 1 নম্বর গেট দিয়ে ঢোকার পরেই সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা। আর যদি তোমাদের জাপানিজ ফরেস্টটা খুঁজে পেতে অসুবিধা হয়, এখানেই দিয়ে রেখেছে ইকো পার্কের গেট 1-এর কাছে কীভাবে যেতে হয়, তো তোমরা এইভাবেই কিন্তু পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে পারো। ইকো পার্কের এন্ট্রি টিকিট 30 টাকা। তো এবার যাব হচ্ছে ভেতরে, গিয়ে দেখবো হচ্ছে জাপানিজ ফরেস্ট। ইকো পার্ক আমি আগেও এসেছি, সেই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে, সেই ভিডিওর লিংক আমি আমার আই বাটনে দিয়ে দেবো, দরকার পড়লে তোমরা অবশ্যই দেখে নেবে। কেন, সামনেই আসছে শীতকাল, তো শীতকালে ইকো পার্কের কিন্তু ফুল ইনফরমেশান আছে সেই ভিডিওতে। তো এখনও যদি ভিডিওটা না দেখে থাকো তোমরা দেখে নাও। আজকে আমি পুরো ইকো পার্কটা ঘুরবো না, শুধুমাত্র জাপানিজ প্যাগোডাটার জন্যই আমি এসেছি। ইকো পার্ক এমনই একটা জায়গা, এখানে কিন্তু একা আসলে কিন্তু ভালো লাগে না, একটু পরিবার থাকবে, বন্ধু বান্ধব থাকবে, বেশ ভালো লাগে। কিন্তু আজকে আমি কিন্তু একা আসিনি একদম। চলো এক্সপ্লোর উইথ গাঙ্গুলি। সেই দীঘার পরে আবার হচ্ছে চলে এসছে আমার সাথে আজকে, ও ইকো পার্কটা আজকে পুরো ঘুরে দেখবে, আমিও দেখবো সাথে। কিন্তু আমার ইকো পার্কের ভিডিও অলরেডি করা আছে, আমি তো করবো না, তো ও করবে, ওর সাথে আমিও ঘুরবো, আরেকবার ঘোরা হয়ে যাবে ইকো পার্কে। আজকে ইকো পার্কে এসে কেমন লাগছে? খুব ভালো, এর আগে অনেকবার এসেছি ইকো পার্কে, অনেকবার বলতে 3-4 বার, কিন্তু তার কোনো ভিডিও ছিল না আমার কাছে। ফার্স্ট টাইম আজকে ব্লগ করার জন্য ইকো পার্কে এসেছি, তাই সম্পূর্ণটাই ঘুরে দেখবো এবং ভিডিওটা শেয়ার করবো। আর ওর চ্যানেলের লিংক আমি আমার ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো, তোমরা প্লিজ ওর চ্যানেলটা দেখো, খুব ভালো সুন্দর ভিডিও করছে। আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বস, এত সুন্দর ছেলেটা খেটে খুটে ভিডিও করে, তাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, একদম সাবস্ক্রাইব। আর আমারটা অবশ্যই, কিন্তু অবশ্যই। গেট 1 থেকে সোজা হেঁটে আসলে যে রাস্তাটা বাঁদিকে ঘুরে যাচ্ছে, সেই দিকে 5 মিনিট মতো হাঁটলে পড়বে জাপানি ফরেস্ট। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এত সুন্দর একটা বাঁধানো রাস্তা,
এই রাস্তা ধরে সোজা গেলেই কিন্তু হচ্ছে পড়বে জাপানিজ ফরেস্ট। জাপানিজ ফরেস্ট যাওয়ার পথে রয়েছে বেশ কিছু অ্যাক্টিভিটি এখানে ইকো পার্কের, আর সামনেই রয়েছে একটা ফুড ক্যাফে। এই ক্যাফের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ঠিক এই রাস্তা দিয়ে যেতে হবে, তবেই পড়বে হচ্ছে জাপানিজ ফরেস্ট। গেটের ওখান থেকে আমরা চলে এসেছি অলরেডি জাপানিজ ফরেস্টে। তো সামনেটা দেখে বেশ কিন্তু দারুণ লাগছে। এবার ভেতরে ঢুকে দেখি যে কিরকম সাজানো। ভেতরে যতটা সম্ভব হয় কম কথা বলবো, কেন সব কিছু তো আমি জানি না, এবং ভিডিওর ভয়েস ওভারের মাধ্যমে তোমাদের পুরো ভেতরটা আমি ঘুরিয়ে দেখাবো। চলো এবারে জাপানিজ ফরেস্টের ভেতরে প্রবেশ করা যাক। এখানে ঢুকতে কিন্তু কোনো রকম টাকা লাগে না, একেবারে ফ্রি এন্ট্রি। জাপানিজ ফরেস্টে ঢুকে গেছি। ঢুকে প্রথমেই একটা জিনিস দেখিয়ে দিই, ভেতরটা কিন্তু বেশ সুন্দর। আর আমার পেছনেই রয়েছে জাপানিজ রেস্টুরেন্ট। ঢুকবো হচ্ছে এই দিক দিয়ে, পুরো গোল করে একদম পুরো ভেতরটা ঘুরবো এবং তোমাদেরকে ঘুরে পুরোটা দেখাবো। ভেতরটার মানে আবহাওয়া দুর্ধর্ষ, দুর্দান্ত। আর এখানে রয়েছে বেশ কিছু মঙ্কের স্ট্যাচু। প্রত্যেকটা স্ট্যাচুই কিছু আলাদা আলাদা আমাদেরকে ইন্ডিকেট করছে। কোনোটা শান্ত হয়ে রয়েছে, কোনোজন হাত জড় করে রয়েছে, কোনোজন ঘাড় বেঁকিয়ে রয়েছে, কোনোজন কান বন্ধ করে রয়েছে। তো এই ধরনের শান্তির মানে বার্তাগুলো ওনারা দিচ্ছেন। ভেতরে কিন্তু অসাধারণ একটা শান্তির পরিবেশ রয়েছে, বেশ সুন্দর করে সাজানো একদম। এরকম পরিবেশ কলকাতায় খুবই কম পাওয়া যায়। এখানে রয়েছে ইয়েলো ব্যাম্বু। এ জন্মে জাপান কবে যাব সেটা জানি না, তবে কলকাতার নিউ টাউনে ইকো পার্কের ভেতরে জাপানিজ ফরেস্টে গিয়ে কিছুক্ষণের জন্য হলেও নিজেকে অন্য জায়গায় আছি বলে অনুভব করেছিলাম। তবে অনুরোধ করব জায়গাটাকে সবাই ভালো রাখবেন। আমার পেছনেই রয়েছে এটা হচ্ছে মুন গেট। তো এই জাপানিজ ফরেস্টের ভেতরেই এই মুন গেট দিয়েই শেষ করলাম এই জাপানিজ ফরেস্টের ঘোরা। ভেতরটা বেশ সুন্দর, বিকেলবেলা আসলে মনে হয় একটু বেশি ভালো হয়, যদিও বর্ষার সময়, কিন্তু রোদ প্রচণ্ড খটখটে রোদ একদম। সবাইকেই বলবো যে এই জায়গাটা বিকেলের দিকে আসলে ভালো হয়, তোমরা সকালবেলা এসে ইকো পার্কটা ঘুরে নাও, তারপরে একটু বিকেল বিকেল ওই চারটের পরে তখন এসে এই জায়গাটা ঘোরো, কেন ইকো পার্ক কিন্তু রাত্রি 8টা অবধি খোলা থাকে। এই হচ্ছে প্রথম পর্বের ঘোরা শেষ। আর জাপানিজ ফরেস্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমার ইনস্টাগ্রামের আইডি আমি দিয়ে দিয়েছি, ইনস্টাগ্রাম বা আমার ফেসবুক প্রোফাইলে, তোমরা ওখানে আমাকে কমেন্ট করতে পারো, আমি একদম তোমাদের রিপ্লাই দেবো। বেরিয়ে এলাম ইকো পার্কের গেট নাম্বার 3 থেকে। এবারে আমাদের গন্তব্য হচ্ছে নিউ টাউনের ইসকন মন্দির। তো সেখানে যেতে গেলে কিভাবে যেতে হয় সেটা আমি একটু সংক্ষেপে বলে রাখি। প্রথমে তোমাদেরকে আসতে হবে বিধাননগর স্টেশন, সেখান থেকে যে বাসগুলো যাচ্ছে সাপুরজির দিকে, মানে KB16 বাসটা আমি জানি সাপুরজির দিকে যায়, সেখান থেকে নেমে 1 থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে
যেটা হচ্ছে নিউ টাউনের ইসকন মন্দিরে। নিউ টাউনের ইসকন মন্দির যাওয়ার জন্য আমি এই বিশ্ববাংলার কাছ থেকে ধরে নিয়েছি 239 নম্বর বাস, যেটা একেবারে সাপুরজিতে নামাবে। এখান থেকে হয়তো 15 থেকে 20 মিনিট মতো লাগবে। টোটাল এখান থেকে দেখাচ্ছে 6 কিলোমিটার মতো। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সাপুরজি বাস স্ট্যান্ডে। ওই পারে নামলাম। ওই পারে নামার পরে এই যে পেছন দিয়ে রাস্তাটা যাচ্ছে, ভিন্ন বেশ কিছু বিল্ডিং আছে, এইখান থেকে 1 মিনিট হাঁটতে হবে। হাঁটার পরেই তোমরা দেখতে পেয়ে যাবে ইসকন মন্দির। বাসস্টপের এখান থেকে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এখান থেকে টোটো যাচ্ছে, আমরা হেঁটেই যাচ্ছি। ভাড়া আমার মতে 10 থেকে 20 টাকার মধ্যেই হবে, মানে পার হেড। এই জায়গায় তো সেরকম কোনোদিনই ভিডিও করতে আসিনি, মানে মনে হচ্ছে আগে পুরো আউট অফ কলকাতা চলে এসেছি। এত সুন্দর জায়গা, পুরো ফাঁকা জায়গা, আর এর মধ্যে গড়ে উঠেছে ইসকন মন্দির। তো গিয়ে দেখা যাক সেখানকার পরিবেশ কিরকম। ঠাকুরজি বাস স্ট্যান্ড থেকে আমরা সোজা এখন যাচ্ছি এখানে ইসকন মন্দিরের উদ্দেশ্যে। এখন অবধি প্রায় 5 মিনিট হেঁটে ফেলেছি। আমরা সেই হাঁটতে হাঁটতে চলে এসেছি বিল্ডিং ছাড়িয়ে, এখন যাচ্ছি এই পথে। আমরা পৌঁছে গেছি নিউ টাউনের ইসকন মন্দির, আর এখানেই সাজানো রয়েছে রথ। কিছুদিন আগে গেছে রথযাত্রা। আশপাশের পরিবেশ কতটা শান্ত। আর এখানে রয়েছে গৌরাঙ্গ ফুড কোর্ট। কি ভাই, এখান থেকে খেলে কেমন হবে? এ দেখা যেতেই পারে, কীরকম ভালোই হবে আশা করি। ওখানে দেখালাম একটা ফুড কোর্ট আছে, এখানে ওয়াশরুম, আর এখানে রয়েছে জামাকাপড়ের একটা দোকান মতো। আর এই হচ্ছে ইসকনের ভেতরটা, আর এখানে রয়েছে মহাপ্রসাদের কাউন্টার। মহাপ্রসাদের এই কাউন্টারে জিজ্ঞেস করলাম, প্রসাদ বিক্রি হচ্ছে, লাড্ডু আছে, ঘিয়ের লাড্ডু 100 টাকা করে বক্স, একটা বক্সে 5 পিস আছে। ভেতরটা খানিকটা এরকম সুন্দর পরিবেশ, এরকম খড়ের ছাওয়া দিয়ে ছাউনি করা আছে। আমার পেছনে যে এটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু হচ্ছে ইসকনের মূল মন্দির। তবে ভেতরে কিন্তু আমি ক্যামেরা করতে পারছি না, আমি বাইরে থেকে যেটুকু হয় ভিডিও করে দেখাচ্ছি। কারণ ভেতরে কিন্তু পুরো একদম সাইলেন্টলি সবাই কিন্তু ধ্যানে মগ্ন। তো ভেতরে কোনো রকম কথা বলছি না, জাস্ট আমি বাইরে থেকে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। ইসকনের যে মেন মন্দিরটা আমার পেছনে, মন্দিরের ভেতরে তো ঢুকতে পারলাম না, মানে বাইরে থেকে দেখলাম, ভেতরেও একটু গেলাম, গিয়ে দেখলাম শ্রীলা প্রভুপাদের মূর্তি রয়েছে, আর ভেতরে একদম সবাই ধ্যানে মগ্ন। তো ভেতরে গিয়ে একদমই ভিডিও করিনি, বাইরে থেকেই যেটুকু হয় তোমাদেরকে দেখালাম। এবার চলে এসেছি গোশালার সামনে। এখানে দেখছি গরু ষাঁড় সব একসাথে কাদায় মাখামাখি করছে, এই যে পুরো খিচখিচে কাদা। তো বেশ ভালো লাগছে। এই যে বেশ ভালো, কিন্তু দেখুন খুব শান্ত এরা। তোমরা যে গোশালাটা দেখছো, এখানে কিন্তু সামনে কাউন্টার আছে, কিছু অর্থের বিনিময়ে এদেরকে কিন্তু খাওয়াতে পারো। কত ভালো দেখো, এটাই হচ্ছে গোশালার সেবা অফিস। এখানে কিছু অর্থ দান করে তোমরা কিন্তু গোসেবা করাতে পারো। ইসকন মন্দির ঘোরা সম্পূর্ণ। এই মন্দির সম্বন্ধে আমার যেটা অভিজ্ঞতা হলো কিছুটা বলি। মন্দিরটা একটা ফাঁকা জায়গার মধ্যে, এখনও অনেকটা তৈরি হওয়া বাকি আছে যেটা মনে হলো। আর মহাপ্রসাদের কথা বলি, মহাপ্রসাদের যেটা বিক্রি হচ্ছে 5টা বড় বড় লাড্ডু 100 টাকা, আমার মনে হলো অনেকটা দাম বেশি এখানে। সেই তুলনায় কিন্তু আমাদের ইসকনের মানে মেন মন্দির ওয়েস্ট বেঙ্গলের মানে মায়াপুর, ওখানে মহাপ্রসাদ কিন্তু অনেক ভালো, অনেক কিছু থাকে, 100 টাকার মধ্যে অনেক কিছু পাওয়া যায়। এখানে জায়গা ছোট, সেরকম কিছু এখনও তৈরি হয়নি। মন্দিরটা অনেক বছর আগেই তৈরি হয়েছে, 7-8 বছর আগে নাকি তৈরি হয়েছে।
এখন এটা একটু পপুলারিটির জায়গায় এসছে। আর এর লোকালিটি সম্পর্কে যদি বলতে চাই তাহলে এটা অনেকটা দূর, যারা বিভিন্ন ট্রেন রুট থেকে আসছে তাদের পক্ষে ইটস টু ডিফিকাল্ট, মানে তারা ট্রেন থেকে নামবে, নেমে বিধাননগরে আসবে, সেখান থেকে বাস ধরে সাপুরজির বাস পেলে সাপুরজি, নালে আবার বিশ্ববাংলা নেমে সেখান থেকে আবার বাস করে আসতে হবে। আর যারা গাড়ি আছে, গাড়ি করে আসে, ম্যাক্সিমাম লোক দেখছি এখানে গাড়ি করেই আসছে। আমি বলবো এটা একটু আউট প্লেস এরিয়া, তো এখানে আসো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সবসময় আসাটা মানে খুব ডিফিকাল্ট। আমার অভিজ্ঞতা আমি বলে দিলাম, তোমরা আসবে কি না আসবে। এবারে যাব আজকের আমাদের শেষ ডেস্টিনেশন, নিউ টাউনের জগন্নাথ মন্দির। এখান থেকে আমাকে যেতে হবে কারিগরি ভবন, কারিগরি ভবনের ঠিক পেছনেই রয়েছে নিউ টাউনের জগন্নাথ মন্দির। তো চলো তারও এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করব। এটা হচ্ছে মেন রাস্তা, আর সামনে দেখতে পাচ্ছ এটা কারিগরি ভবন। আর এই কারিগরি ভবনের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সরু, এই ভেতর দিয়ে যেতে হবে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এইখানে বাস স্ট্যান্ড থেকে নামলে এই একটা রাস্তা ঢুকছে, আর এই দিকে একটা রাস্তা ঢুকছে, এখানেও সামনে দুটো মন্দির আছে। তো আমার মনে হয় এই রাস্তা দিয়ে ঢুকলে বেশি সুবিধা হবে। আমি যদি ওই এই রাস্তা দিয়ে এসেছি, ওই রাস্তা দিয়ে ঢুকলে সামনে একটা মন্দির পড়বে, তারপরে একটা মন্দির পড়বে, আর এইখানেই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। এবার এই মন্দিরের ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। মন্দিরের গেট একদম পুরো একদম কাজ হচ্ছে, পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে। পুরীর মন্দিরে আমরা যেরকম দেখতে পাই এরকম একটা স্তম্ভ আর উপরে গরুর মূর্তি রয়েছে, ঠিক একদম মূল মন্দিরের সোজাসুজি কিন্তু এরকম গরুর মূর্তির সামনে মূল মন্দির রয়েছে। আর সামনেই রয়েছে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। এটাই হচ্ছে নিউ টাউনের জগন্নাথ মন্দির। মন্দিরের কারুকার্যে বেশ কিছু পুরাণের চিত্র দেখা যাচ্ছে, সমুদ্র মন্থনের। মন্দিরের এই যে চূড়া রয়েছে, মেন চূড়া, মেন চূড়ার পাশে দুটো ছোট ছোট চূড়া রয়েছে, এখানে বিষ্ণুর দশ অবতারের বিভিন্ন মূর্তিগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এবারে চলো মন্দিরের ভেতরটা ঢুকে দেখে আসি কিরকম। এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় 2024 সালেরই 13 জুলাই। মূল মন্দিরের ভেতরে এক পাশে রয়েছে শ্রীরাম, লক্ষ্মণ এবং মা সীতার সুন্দর মূর্তি, আরেক পাশে রয়েছে বজরঙ্গবলীর মূর্তি, এবং মন্দিরের মধ্যভাগে রয়েছে শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, সাথে অন্যান্য দেবদেবীদের মূর্তি। জগন্নাথ মন্দির থেকে দেখে বেরোলাম, ভেতরটা বেশ সুন্দর, ভেতরটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর এই যে বাইরেটা এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। এই মন্দির খোলা থাকা বন্ধ থাকার সময় ভেতরে সেরকম বিশেষ কিছু লেখা দেখলাম না, বাট আমি যেহেতু বিকেলবেলা এলাম মন্দির খোলা পেয়েছি, সকালবেলা আসলেও আশা করি মন্দির খোলা থাকবে। আমার সত্যি কথা বলতে ওই ইসকনের থেকে এই মন্দির কিন্তু আমার বেশি ভালো লেগেছে, বেশ সুন্দর কারুকার্য দিয়ে সাজানো। আর এর সামনেই রয়েছে আরও দুটো মন্দির, এই মন্দির দুটো তোমাদের চটপট দেখেই দিই। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর ঠিক এর পাশেই রয়েছে আরও একটা মন্দির, এই হচ্ছে এটা শিব পার্বতীর মন্দির।
আর এখানকার তিনটে মন্দিরই কিন্তু অসম্ভব সুন্দরভাবে মানে কারুকার্য দুর্ধর্ষ। এই মন্দিরের নাম হচ্ছে হাজরা কালী মন্দির, এখানে লেখাই আছে ধর্মতলা পাচুরিয়া। ভেতরে রয়েছে মহাদেব আর পার্বতীর একটি মূর্তি। হাজরা কালী মন্দিরের পাশেই রয়েছে এই একটা মন্দির, এরও বাইরের কারুকার্য বেশ সুন্দর কিন্তু। আর এর ভেতরে রয়েছে রাধাকৃষ্ণের একটি মূর্তি। আজকের এই নিউ টাউনের তিনটে জায়গা, হিডেন প্লেস যাকে বলা চলে, তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো আর সবার সাথে শেয়ার করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি ফিরছি, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।